তৃতীয় ধাপে ভূমিহীন ও গৃহহীন 40 পরিবারের মাঝে জমি সহ গৃহ হস্তান্তরের কার্যক্রম উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে গুরুদাসপুর উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মোহাম্মদ তমাল হোসেনের সভাপতিত্বে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রুকসানা আক্তার, সাংবাদিক আলী আগ্গাস, মোহাম্মদ মাজিম আলী, মিজানুর রহমান এবং জালাল আহমেদ। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি আবু রাসেল, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আব্দুল হান্নান মণ্ডল উপস্থিত ছিলেন।